어디 얼마나 자? 아, 잠레시지 문시곤 시너거 아마들이 하사랑 그램. 이 사람이 아미야 아빠가 그때 하고 একটি হাঁসের খামার আমার সাথে চলুন আপনাদের আমি দেখাচ্ছি আসুন এখানে হাঁস আড়াল বিলে অসম্ভব সম্ভাবনা রয়েছে এই হাঁস পালনে আমরা বাড়ি বাড়িতে আপনারা যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা করছেন বিদেশ না গিয়ে আপনি দেশে একটু সম্ভাবনা রয়েছে যেখানে আপনি কি করে হতে পারেন আপনি যদি বিদেশ যান আপনাকে 4-5 লক্ষ টাকা খরচ করতে হবে সবচেয়ে ভালো আপনার গ্রামে আপনি সেই খামার আজ আপনাদের আমি নিয়ে এসেছি আশারা একটি খামার এটি আমাদের মুন্সিগঞ্জ তো চলুন আশা মেডিকের সাথে দেখা করে এবং কথা বলা ভাই আজ আপনাদের খামারে আমি এসেছি এর মালিককে আপনি নিজেই জি সুপ্রিয় দর্শক সে সাত সকালে কাজে ব্যস্ত তার জন্য কাজের মাঝেই ভিডিওটি করছি আপনারা যারা আমাদের বিল্লাল ভাইয়ের কাছ থেকে হাঁসের ডিম করে করতে চান হাঁস করে করতে চান ইনশাল্লাহ সে আপনাদের পৌঁছে দিবে এটি আমাদের মুন্সিগঞ্জ আরএল বিলের পাশে যারা হাঁসারা থাকেন তারা অবশ্যই চিনবেন এটি হাঁসারা গ্রামে এখানে রাস্তার সুব্যবস্থা রয়েছে আপনি হাঁসার বাজার বাস স্ট্যান্ড হয়ে অটো দিয়ে ভ্যান দিয়ে রিক্সা দিয়ে এখানে আসতে পারবেন তো চলুন তার কাছে জানা যাক বলুন আপনি কি হাঁসের ডিম বিক্রি করেন হ্যাঁ হাঁসের ডিম কেউ যদি আপনাকে ফোন দিয়ে নিতে চায় তো আপনি পৌঁছে দিবেন জি সে হাঁসের ডিম বিক্রি করে ইনশাল্লাহ আপনাদের খুব অল্প দামে পৌঁছে দিবে এবং হাঁস বিক্রি করেন আপনি হ্যাঁ হাঁস মর্দা হাঁস মর্দা হাঁস আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1800 করে হাঁস আছে আমি তাকে জিজ্ঞেস করবো হাঁস পালন ভালো না বিদেশ ভালো আপনারা তার মুখেই শুনুন আপনি কি বিদেশে যারা থাকে যারা এলাকার যুবক আছে তাদের সম্পর্কে কিছু বলবেন বিদেশ না গিয়ে এখানে করা কি ভালো নাকি ভালো তারা যদি সুন্দর মনে করতে পারে তাহলে তো বিদেশ না যেয়ে এখানে হাঁস পালনে অনেক ভালো করতে চায় তারা তাদের জন্য ভালো না বিদেশ থেকে বসে কথা বলে দেখেন আপনি এখানে খাওয়ান খরচ কিরকম হয় খাওয়ান খরচ বেশি তেমন লাগে না যদি এরকম বিল থাকে বা পুকুর থাকে সারা খাইতে পারে তবে বর্ষা মৌসুমে হাঁস পালাটাই সবচেয়ে ভালো এটা খাবার টাবার সবচেয়ে জমিতেই পাওয়া যায় ওখানে আপনি কি এগুলো সব নিজেই পর্যবেক্ষণ করেন নাকি কোনো লোক রেখেছেন না আমি একাই একাই করেন ওয়াও অসম্ভাবনার একটি সম্ভাবনা সে আমাদের প্রমাণ করছে দেখুন সে একা এতগুলো হাঁস 1800 হাঁস সে নিজেই পরিচর্যা করে সকাল উঠছে হাঁসগুলো ছেড়ে দিছে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো আস্তে আস্তে সব পুকুরে চলে গেছে ডিম সংগ্রহ করছে কিছুক্ষণ পরে সে খাবার দিবে স্টেপ বাই স্টেপ আপনি দেখতে থাকুন ইচ্ছা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনি কিন্তু তাকে সহায়তা করতে পারেন কিভাবে এই ভিডিওটি আপনি শেয়ার করুন এবং প্রচার করুন আমি তার নম্বরটি দিয়ে দিচ্ছি সেখানে কল করুন আপনি ডিম আপনার হাঁস যা লাগবে সেখানে পৌঁছে যাবে আপনার নাম্বারটা কি দর্শকদের দেওয়া যায় আপনার নাম্বার কি মুখস্থ আছে তো বলুন 01943712455 আপনি নম্বরটি কালেক্ট করে রাখুন আশা করি অবশ্যই কল করবেন আপনার যেটি প্রয়োজন হয় সেটির জন্য তো তারপর আপনি হাঁসের কি খাওয়ান দেন এরপর
গম ভুট্টা গম দেই ধান আছে এ নে রে খোলন যায় যদি তুমি তার তো নেই খুলে লাগা আর জিরো বসন যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো কোনো হ্যাঁ ভ্যাকসিন দেওয়া লাগে ভ্যাকসিন দেওয়া লাগে স্যার এখন জিরো আবার আবার দুই বসন আর এভাবে রোগের কোনো অসুখ হয় নাকি মাছ মারা যায় না এরকম হয় না ভ্যাকসিন দেওয়া থাকলে সমস্যা হয় সমস্যা হয় না জি বিসমিল্লাহ একটু ছবি তুলি তো দেখা যাচ্ছে যে টাকা তো লয়ে যান না জি দেখুন আমাদের মসজিদের ইমামকে সে ডিম দিচ্ছে বড় বড় ডিমগুলো বেঁচে দিচ্ছে ইনশাল্লাহ আপনাকেও বড় ডিম দিবে আমি কিন্তু এদেশের ছেলে আমার ভাই কিন্তু বড় ভাই আপনি আমার নাম্বার যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটিও ডিসক্রিপশন বক্সে বক্সে দেওয়া থাকবে নিবে কি বিদ্যা হাঁস এগুলো কয় মাস আপনি পালন করেন সাধারণত এই গ্রামে অনেকে নিয়ে যায় পাঁচটা দশটা করে নিয়ে যায় আবার কেউ যদি এমনি দিয়ে দিই আবার যদি কেউ বলে যে না জবাই ফিরে সিলা টিলা দিতে হবে তাও করে তার এখানে কিন্তু বিক্রি করার জন্য সমস্যা নেই আপনি তার মুখেই সব শুনছেন আমার রিপ্লাই করার প্রয়োজন নেই দেখতে তারপর আপনি যে নতুন বাচ্চা উঠান এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আছে হেঁচারি আছে ওখান থেকে কল দিলে এর কোন হেঁচারি এটা ওখানে প্রচুর হেঁচারি আছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে হাঁসের খামার আছে যেমন আমাদের জাকির ভাই সেখান থেকে তাকে কিন্তু স্বর্ণপদক দিয়েছে এই হাঁস পালনের জন্য আমাদের বেল্লাল ভাই ইনশাল্লাহ স্বর্ণপদক না পাক মানুষের সম্মান ইজ্জত সব নিয়ে সে হাঁস পালন করছে দেখুন আপনি ইনশাল্লাহ করতে পারবেন শুরু করেন হয়তো বা জাকির ভাই হতে পারবেন না আপনি আরেক জাকির ভাই হবেন মানুষের মতো মানুষ হয় না কিন্তু তার মতো কিছু করতে পারে আপনি কোনো কিছুকে ছোট মনে করবেন অবশ্যই আপনার মনোবল নিয়ে আপনি এগিয়ে যান কিছু করেন আপনি যদি ঘর করছেন আপনি ঘর তোলা এবং হাঁস নিয়ে যে পুঁজি আপনি কত টাকা খরচ হয়েছে আমি বলি বাড়ি নতুন বাড়ি বান্ধা থেকে শুরু করে পর্যন্ত আপনি শুনছেন মানুষ কুরিয়া যায় ইতালি যায় 15-16 লক্ষ টাকা খরচ করে তার জানের কিন্তু মায়া থাকে না আমাদের বেল্লাল ভাই নতুন বাড়ি বেঁধেছে ঘর তুলেছে সব এ টু জেড হাঁস পালন এবং হাঁস ক্রয় করা বাচ্চা পরিচর্যা এ টু জেড মিলিয়ে তার 15-16 লক্ষ টাকা খরচ হয়েছে ইনশাল্লাহ সম্ভাবনাময় দেশে সম্ভাবনা কিছু করার আশায় তার আপনার কাছে আবার আসবো আবার দেখবো আপনার সব কিছু দেখে ভালো লাগছে এবং আপনি ভালো থাকেন এটি আশা করছি আপনি আরো কিছু বলতে চান আর অন্য কিছু বলার নেই না যারা যুবক আছে তারা যদি এরকম দেশের চিন্তা দেশে না গিয়া যদি দেশে কিছু করতে পারে আমি মনে করি অনেক ভালো পরিবার পরিজন নিয়ে সবাই করতে পারে দেশে অনেক কিছু আপনি এখানে পাচ্ছি আমার পায়ে জীবনে থাকতে পারে ছোট বাচ্চার ক্ষেত্রে লাগে বড় লাগে না যাক ভালো ওগুলা কি আপনার ভিতরে পাকা করা আছে তো ঘরের মেজের ওই তো পাকা করা আপনি যেগুলো নিয়ে ভোটিং করেন ওইটার ব্যবস্থা কি কেমন করেন আলাদা আছে
ওই তোকে ভিতরে যখন খাওয়ানো ওইটা আপনি দেখেন সারা দিন আমি কষ্ট হয় না আমাদের অঞ্চলের মানুষ খুব ভালো দেখতে পাচ্ছেন তার হাঁসগুলো কিন্তু সকালে ছেড়ে দিছে এবং বিকেলে যেয়ে নিয়ে আসবে একটি হাঁসও এদিক ওদিক হবে না তো বলা যায় এলাকার মানুষেরও সমর্থন আছে এখানে তাকে ভালোবাসে বলেই তার হাঁস নষ্ট হয় না কিচ্ছু হয় না এটা হচ্ছে আমাদের বিল্লাল কাকার হাঁসের ফার্ম এই হচ্ছে তার হাঁস এখানে প্রচুর এটা এটা হচ্ছে ছোট ছোট বাচ্চা বড় হাঁস আরো আগে ছেড়ে দেওয়া হয়েছে la bien fue 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 la bien